নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই ম্যাচটা নিয়ে। সেই ম্যাচের জন্য ড্রিম ইলেভেন, প্লেইং ইলেভেন তোমাদের কি হতে পারে, যেটা নিয়ে তোমরা খেলতে পারো যদি খেলতে চাও, সেটা কিছুটা আমি প্রেডিক্ট করার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মাতিশা পাথিরানা এবং দুশমন্ত চামিরা তাদের নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেটাও জানাবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, খুব বড় ভিডিও এটা হবে না, তবে আই থিঙ্ক ইন্টারেস্টিং ভিডিও হবে। তো যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও আমাদের চ্যানেলে, প্রথম বারে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো প্রথমত যদি দুশমন্ত চামিরা আর মাতিশা পাথিরানা তাদের নিয়ে তোমাদের আপডেট দিই, তো তোমাদের কালকের ভিডিওতেই জানিয়েছিলাম যে এই দুই প্লেয়ার কিন্তু আপাতত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এনওসির অপেক্ষা করছে। কারণ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আপাতত তিনটে শ্রীলঙ্কান পেসার পাথিরানা, চামিরা এবং মধুশঙ্কা তাদেরকে আইপিএল এর জন্য এনওসি দেবে কি দেবে না সেই নিয়ে দ্বিধাগ্রস্ত। এবং অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ মুম্বাই কিন্তু রিপ্লেস করে ফেলেছে, যেটা আগেই জানালাম যে মধুশঙ্কাকে রিপ্লেস করে সাউথ আফ্রিকান পেসার এম পাকাকে নিয়ে এসেছে মুম্বাই। কিন্তু চামিরা এবং পাথিরানা এই দুটো প্লেয়ারকে কেকেআর এবং সিএসকে দল চাইছে এবং সেই কারণে তারা কিন্তু ওয়েট করছে। মানে পাথিরানার ব্যাপারটা তো ক্লিয়ার, মহেন্দ্র সিং ধোনি আপাতত ক্যাপ্টেন না হলেও তার পছন্দের প্লেয়ার টিমটা সেই চালাবে এবং সে পাথিরানাকে চায় ডেথে পাথিরানার বোলিং এর জন্য, এবং সেই কারণে সিএসকে ওয়েট করছে। এবং পাথিরানা ওয়েট করছে কিসের জন্য? শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এনওসির জন্য। এবং খবর এরকম আসছে যে আইপিএল এর ফার্স্ট হাফটাও কিন্তু পাথিরানা মিস করতে পারে এবং সেই জায়গায় পাথিরানার জন্য সিএসকে ওয়েট করছে। যদিও পাথিরানা কিন্তু নেটে বল করা শুরু করেছে, বাট শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে এনওসি না পেলে কিন্তু পাথিরানা খেলতে আসতে পারবে না। সেম ব্যাপার দুশমন্ত চামিরার সঙ্গেও হচ্ছে, দুশমন্ত চামিরাও কিন্তু নেটে বল করা শুরু করেছে এবং কলকাতা নাইট রাইডার্সও ওয়েট করছে। চাইলে কিন্তু কেকেআরও দুশমন্ত চামিরার রিপ্লেসমেন্ট নিতে পারতো, বাট যা শোনা যাচ্ছে গৌতম গম্ভীর বোঝাই যাচ্ছিল চামিরাকে সেই এনেছে। চামিরা যেহেতু তার পছন্দের একটা প্লেয়ার, চামিরা যে স্কিল সেট নিয়েছে সেটা গৌতম গম্ভীরের পছন্দ, তাই গৌতম গম্ভীর তার জন্য ওয়েট করতে চাইছে। এবং আপাতত যা খবর, প্রথমে শোনা গিয়েছিল শনিবার চামিরা আসতে পারে, বাট এখন শোনা যাচ্ছে যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাকে তার মধ্যে এনওসি নাও দিতে পারে এবং সে প্রথম দুটো ম্যাচ মিস করতে পারে, হয়তো থার্ড ম্যাচটা থেকে গিয়ে অ্যাভেলেবেল হলেও হতে পারে, এখনো মানে সেখানে প্রশ্নচিহ্ন আছে। এবং আপাতত কেকেআর তার জন্য ওয়েট করবে বলেই শোনা যাচ্ছে। তো ওয়েট করতে থাকুক চামিরার জন্য আপাতত। তবে চামিরা এমন একটা প্লেয়ার, সে খেলতে খেলতে আবার ইনজোর্ড হয়ে যেতে পারে, যদিও হয়তো কেকেআর এর ফার্স্ট টিমে সে সুযোগ পাবে না। স্টার্ট কি প্রথম পছন্দ, কোনো কারণে স্টার্ট আনঅ্যাভেলেবল হলে সেক্ষেত্রেই দরকার পড়বে, বাট তারপরও ব্যাকআপ প্লেয়ারটাও যদি একটা ভালো কেউ হয় এবং ফিট কেউ হয় সেটা টিমের জন্য গুরুত্বপূর্ণ হতো। তো যাই হোক, সেখানে কেকেআর ওয়েট করবে বলেই শোনা গিয়েছে। আর বাকি এরপর যদি আমরা ড্রিম ইলেভেন প্রেডিকশন করি, তো আমরা তো এরকম প্রেডিকশন করতে পারো। এবার যদি আমরা ড্রিম ইলেভেন কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ সেই ম্যাচটার জন্য টিম বানাই, তো কোন কোন প্লেয়ারদের চয়েস করা যাবে? তো উইকেট কিপিং ডিপার্টমেন্টে আমি কিন্তু ফিল সল্ট, হেনরিক ক্লাসেন এই দুজনকেই চুজ করব। তো সল্ট এবং ক্লাসেন দুজনকেই আমি আমার টিমে রাখবো, দুজনে কিন্তু এফেক্টিভ হতে পারে। তো এরপর ব্যাটসম্যানদের কথা এলে সেখানে কেকেআর থেকে শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং এই দুজনকে তো চুজ করবোই। হায়দ্রাবাদ থেকে রাহুল ত্রিপাঠীর সঙ্গে আমি যাব এবং ট্রাভিস হেডকেও কিন্তু রাখতে পারো, এই জায়গায় নিতে রানাকেও চুজ করতে পারো যার যাকে পছন্দ। আমি ট্রাভিস হেডের সঙ্গে আপাতত যাচ্ছে। অলরাউন্ডারদের কথা বললে সেখানে আন্দ্রে রাশিদ ডেফিনেটলি তাকে চয়েস করবো। বোলারদের জায়গায় গেলে সেখানে ভরুণ চক্রবর্তী উইকেট টেকার, সে উইকেট নিয়ে আমাকে পয়েন্ট দিতে পারে, ভরুণের সঙ্গে যাব। ভুবনেশ্বর কুমার আরো এক উইকেট টেকার, তার সঙ্গে যাব এবং যাবো হচ্ছে মিচেল স্টার্কের সঙ্গে। তো এই তিনটে বোলার আমি রাখছি। এবার দশজন এখানে সিলেক্ট হয়েছে, এগারো নম্বর প্লেয়ার কাকে সিলেক্ট করবো আমি সেটা কিছুটা পিচ দেখে ডিসাইড করবো। যদি দেখি যে পিচ ড্রাই, অত্যন্ত ড্রাই, সেক্ষেত্রে সুনীল নারায়ণের মতো প্লেয়ারের সঙ্গে আমি চলে যাবো। বাট আপাতত এডেন মার্কামকে আমি চয়েস করে রাখছি, এডেন মার্কামকে আমি প্লেইং ইলেভেনে রাখছি, বাট এটা পিচ ওয়াইজ আমার পাল্টাতে পারে। তোমরা এখানেও কিন্তু মার্করামের পরিবর্তে নীতিশ রানাকে রাখতে পারো এবং পিচ ওয়াইজ এটাও দেখতে পারো, যদি ড্রাই পিচ হয় সেক্ষেত্রে সুনীল নারায়ণকে রাখতে পারো, নর্মাল পিচ হলে সেক্ষেত্রে প্যাট কামিন্সকেও রাখতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমিও এটা পিচ দেখেই ডিসাইড করব। তো সেক্ষেত্রে আমার ড্রিম ইলেভেন টিম কিন্তু এই ম্যাচের জন্য এটাই হতে চলেছে। এবার আমার এই টিম নিয়ে খেললে তোমরা জিতবে এরকম কোনো গ্যারান্টি নেই, বাট তোমরা অনেকেই আমার থেকে প্রেডিকশন চাইছিলে তাই আমি দিয়েছি, আমার যেরকমটা মনে হচ্ছে সিম্পল লজিকে। এবার সেখানে তোমাদের এবার ব্যাপার সেটা। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আমাদের চ্যানেলে, প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।